বিশ্বচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই বিদ্যাসাগর ক্লাবের আজকের এই পবিত্র এবং শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি এই বিদ্যাসাগর ক্লাবের আমার আয়োজক ব্যবস্থাপক সমস্ত বন্ধু এবং ভাতৃমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আজকে স্থায়ী মন্দির উদ্বোধন হয়েছে মা মনসা দেবীর। এখানে আজকে এই কোভিড চলাকালীন রক্তের যে স্বল্পতা বা অভাব দূর করার জন্য নন্দীগ্রাম ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে শীত বস্ত্র বিতরণ সহ অনেকগুলি সেবামূলক কর্মসূচি এই প্রিয় বিদ্যাসাগর ক্লাব তারা নিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করি এবং যেহেতু কোভিড বিধি চলছে, সব জায়গায় সীমিত সংখ্যক মানুষকে নিয়ে কোভিড প্রোটোকল মেনে কর্মসূচি আমরা করছি, কারণ জনস্বাস্থ্য আগে, মানুষের স্বাস্থ্যটাই আগে। তাই এখানেও খুব সীমিতভাবে এই কর্মসূচি করা হচ্ছে এবং যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, মন্দির উদ্বোধন, মন্দিরের দাতা কৃষাণু ভাই সহ তাদের প্রত্যেকটি দাতা পরিবারকেও আমি কৃতজ্ঞতা জানাই যে যারা আমাদের এই বিরুলিয়া গ্রামে সুন্দর একটি সনাতন ধর্মের আস্থার জায়গা এখানকার মানুষের কাছে তুলে দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে এখানে যারা ভদ্রমণ্ডলী আছেন, বিশেষ করে সমাজসেবী তপন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় বিধায়ক শিক্ষক খেজুরির শান্তনু প্রামাণিক, বিশিষ্ট শিক্ষক প্রাক্তন প্রধান চিত্তবাবু আছেন, আমাদের প্রলয়বাবু সাহেব দাস সহ অরূপ জানা সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন যারা নিত্যদিন আপনাদের জন্য কাজ করেন। এখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক তারা এখানে এসেছেন, তাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য স্থানীয় বিধায়ক হিসেবে আমার কাছে আবেদনও রেখেছেন। এই বিদ্যা মন্দিরগুলিকে আগামী দিনে সাজিয়ে দেওয়ার যে কাজ 2009 সাল থেকে তৎকালীন সাংসদ হিসেবে আমি শুরু করেছিলাম, সেই কাজ নিশ্চিতভাবে আগামী দিনেও সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি কথা এখানে বাড়াতে চাই না, আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2021 সাল থেকে পরাক্রম দিবস হিসেবে পালিত করছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের প্রাক্কালে জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করব এবং 26শে জানুয়ারি আমাদের দেশ ও মাতৃকা ভারত মাতা তার প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসে আমি আশা করব সর্বত্র ত্রিবর্ণ রঞ্জিত তেরঙ্গা পতাকা তুলে বন্দে মাতরম বলে ভারত মাতাকে আমরা বন্দন করব, প্রণাম করব। এই শুভ অবসরে আমি অভিনন্দন জ্ঞাপন করি সবাইকে। এবং আমি যখন বিরুলিয়া বাজার থেকে এখানে আসছিলাম, প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা, বহু জায়গায় গ্রামবাসীরা এবং মায়েরা, বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ করেছেন, অনেকে তাদের আপত্তির কথা জানিয়েছেন, অনেকে তাদের পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে, দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছেন। নিশ্চিতভাবে সেগুলো আমার মাথায় থাকবে, কিন্তু একটা কথা আমার খুব হৃদয়ে লেগেছে, এই কাছেই 7 কিলোমিটার দূরে
একটি ছাত্রী, একটি বোন, আমাদের কন্যা সম, তিনি আমাকে বলছেন যে আমরা গরিব বাড়ির মেয়ে, আমাদের স্কুল যে আজকে দীর্ঘদিন ধরে বন্ধ, আমাদের প্রাইভেট টিউশন নেওয়ার ক্ষমতা নেই, আমাদের ল্যাপটপ বা ট্যাব নেই যে আমরা অনলাইনে ক্লাস করব, অত্যন্ত খেটে খাওয়া পরিবারের আমরা মেয়ে, সব ভুলে গেছি। এই যে দীর্ঘদিন স্কুলে না যাওয়ার অভ্যাস, এতে আমাদের প্রজন্ম, আমি তাকে বললাম বোন সবটা আমার হাতে নেই, আমি বিরোধী দলের নেতা, তোমরা আমাকে ইমেলে করেছ, আমি গত পরশু দিনই বিধানসভার গেটে দাঁড়িয়ে বলেছি এই রাজ্যের সরকার কোন দলের সরকার দেখার দরকার নেই, এই রাজ্যে যে সরকারটা আছে তারা যেমন চাকরি না দিয়ে প্রজন্মের প্রজন্ম শিক্ষিত বেকারদেরকে ধ্বংস করছে, সাথে সাথে গত দু বছর ধরে সব স্কুল বন্ধ রেখে আমার কৃষকের বাড়ির গরিব বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার পাঠটাকেও একেবারে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, এর ফলে সরাসরি দুটো প্রজন্ম আমাদের ক্ষতি হচ্ছে। আজকে মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতবর্ষের সব রাজ্যের স্কুলে পঠন পাঠন হচ্ছে কোভিড বিধি মেনে, একদিন অন্তর একদিন ক্লাস হচ্ছে, একটা বেঞ্চে আগে পাঁচজন বসত, সেখানে সরকার একটা বেঞ্চে দুজনকে বসার ব্যবস্থা করেছেন, অনেক বিধি নিষিদ্ধ মেনে মদের দোকান খোলা রাত্রি ১২টা পর্যন্ত, সেখানে কোভিড খুঁজে পাওয়া যায় না, পার্লার খোলা, ড্যান্স বার খোলা, বিউটি পার্লার খোলা, সেলুন খোলা, সেখানে কোনো কোভিডের দেখা পাওয়া যায় না, কোভিড কেবলমাত্র লোকাল ট্রেনে থাকে আর স্কুল কলেজের মধ্যে থাকে, এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। তাই আশা করব সরকার বাহাদুর যারা আছেন তারা দয়া করে আমাদের গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলের পঠন পাঠনের কাজ কোভিড বিধি মেনে ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে চালু করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, বিদ্যাসাগর ক্লাবের উন্নয়নের পথে আগামী দিনের সোনালী স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী তাদের সাথে থাকবে, তাদের প্রস্তাব আমি নেব এবং আমার যেটা করার ক্ষমতা আছে নিশ্চয়ই আমি তাদের জন্য করব। সকলে খুব ভালো থাকবেন, ভারত মাতা কি। কিন্তু অন্যান্য কোনো সমস্যা নেই, খুব ক্ষতি করছে আমাকে তো গ্রামের মেয়েরা, মানে ছোট ছোট বোনেরা, তারা বলছে যে সব ভুলে গেছে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বলছি। আমি বললাম আমি বিরোধী দল নেতা, আমি অলরেডি গত পরশু দিন বিধানসভার গেটে দাঁড়িয়ে সরকারকে বলেছি যে আপনারা কোভিড বিধি মেনে অন্য রাজ্য কর্ণাটক মহারাষ্ট্র সেখানেও স্কুল হচ্ছে, একদিন অন্তর একদিন হচ্ছে, ক্লাসে স্বল্প সংখ্যক বসিয়ে হচ্ছে, এই গরিব কৃষক পরিবারের ছেলে মেয়েরা যাবে কোথায়? এরা টিউশনই নেই, এদের ট্যাব নেই, ল্যাপটপ নেই, অনলাইন করার সুযোগ নেই, অর্থাৎ স্বাভাবিকভাবে খুব ক্ষতি হচ্ছে। একটা বিরাট প্রজন্ম চাকরি না পেয়ে শেষ হয়ে গেছে, ১৪ সালে লাস্ট এসএসসি হয়েছিল, আজকে ৭ বছর এসএসসি হয়নি, সব বয়স পেরিয়ে গেল ছেলেদের, আর শিক্ষিত ছেলে চাকরি পাবে না। ২ লক্ষ ছেলে পিটিটিআই পাস করে, বেসিক পাস করে পরীক্ষা দিল ১৭ সালে প্রাইমারিতে, ৯ হাজার পাস করেছে, ১৯১০০০কে ফেল করিয়ে দিল। এবার তাই এই ১৯১ যারা কয়েক লক্ষ করে টাকা দিয়েছে বেসিক ট্রেনিং স্কুলগুলোকে, তাদের ভবিষ্যৎ তো শেষ, একটা প্রজন্ম শেষ চাকরির জন্য, আর আরেকটা প্রজন্মকে ২ বছর স্কুলে না যেতে দিয়ে তাদেরকে সব ভুলিয়ে দিয়েছে, এখন অ থেকে শুরু করতে হবে। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।